নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো খাওয়ার পর কোন কাজগুলো একেবারেই করা উচিত নয় সেই সম্পর্কে। তার আগে আমাদের ছোট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কিত নানান রকমের টিপস সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি আমরা, তাই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন। ভিডিওটিকে শেয়ার ও লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আসুন আজ আমরা জেনে নিই খাওয়ার পরে কোন কাজগুলো করা একেবারেই উচিত নয়। বন্ধুরা, অসুখ হলে তা ভালো করার জন্য ওষুধ আছে। জ্বর, সর্দি, কাশি কিংবা মাথা ব্যথায় ছোটোখাটো যদি অসুখ প্রায় হয়ে থাকে তাহলে আমরা ডাক্তারের কাছে গিয়ে থাকি। কিন্তু জীবনে ছোটো ছোটো কিছু ভুল কাজ করার জন্য বড় বড় অসুখ হয়ে থাকে আমাদের, এমনকি মৃত্যুর দ্বারগোড়ায় পৌঁছাতেও বেশি সময় লাগে না। আজকের ভিডিওতে আজ আমরা এমন কিছু আলোচনা করব যা খাওয়ার পর করলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকগুণই বেড়ে যায়। তাই কি সেই কাজগুলো যা খাবার পর একেবারে করতে নেই, জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যেমন, এক, খাবার পর যদি আপনি স্নান করেন তাহলে শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে, ফলে পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ কমে যেতে পারে, যা পরিপাকতন্ত্রকে দুর্বল করে তোলে, যা ধীরে ধীরে নানান রকমের সমস্যার সৃষ্টি হয়ে যায়। দুই হচ্ছে, অনেকে দেখা গিয়ে থাকে যে খাবার শেষ করার সাথে সাথে ধূমপান করে শুরু করে দেয়। ধূমপান করা একই তো সঠিক নয় এবং এর দ্বারা ক্যান্সারের মতো বড়সড় অসুখও হয়ে থাকে। তাই খাবারের সাথে সাথে, অর্থাৎ খাবার খেয়ে উঠেই আপনার ধূমপান করা খুবই মারাত্মক অভ্যাস। চিকিৎসকরা বলে অন্য সময় ধূমপান যতটুকু ক্ষতি না করে থাকে, খাবার পর ধূমপান করা তার 10 গুণ বেশি ক্ষতি করে থাকে। তিন হচ্ছে, খাবার পর ঘুমিয়ে পড়া খুবই খারাপ অভ্যাস। অর্থাৎ খাবার পর আপনি কখনোই ঘুমাতে যাবেন না, একটু রেস্ট নিয়ে ঘুমাতে যান, এর ফলে শরীরে মেদ জমে যায়। শ্বাসকষ্ট এবং অ্যাপেন্ডিসাইটিস হওয়ার মতো ভয়ানক রোগের সম্ভাবনা থাকে। চার, খাবার পর চা খাওয়া একদমই উচিত নয়। চায়ে থাকে প্রচুর পরিমাণে ট্যানিন অ্যাসিড, যা খাদ্যের প্রোটিনকে 100 গুণ বাড়িয়ে তুলতে সক্ষম। এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লেগে যায়, ফলে পেটের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আর পেট সুস্থ না থাকলে আপনি সুস্থ থাকবেন না। পাঁচ হচ্ছে, খাবার খাওয়ার পরই অনেকে ফল খেতে পছন্দ করে। এটা একদমই ভুল, কারণ এতে বেড়ে যায় অ্যাসিডিটি। খাবার গ্রহণের অন্তত 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পর ফল খাওয়া ভালো। ছয় হচ্ছে, খাবারের সঙ্গে সঙ্গে ব্যায়াম না করা। অনেকে ভরা পেটে ব্যায়াম করা শুরু করে দেয়, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। আপনার মধ্যে যদি এই অভ্যেসগুলো থেকে থাকে তাহলে আজই ত্যাগ করুন। নিজে সুস্থ থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।